অকি আমরা যে বেন্নেহালে গেলেন আবার আইলেন কোন সময় দেখলাম না যে কিভাবে দেখবেন আমি যখন আসি আপনি তো তখন এখানে ছিলেন না মুই এখানে আসলাম না তো কি হইছে মুই বারান্দায় আসলাম আপনি আউনের পরে একবার কি বারান্দায় গেছেন না বারান্দায় অবশ্য যাই নাই থাক আপনার আর বারান্দায় যাওয়ার দরকার নাই আপনি ঘরে বসে থাকেন মুই যাই আরে দাঁড়ান আপনি চলে যাচ্ছেন কেন একটু কথা বলি আপনার লগে মুই কি কথা কমু আপনি কেডা আরে কি আশ্চর্য আজকেই না আপনার সঙ্গে আমার পরিচয় হলো আপনি শিউলি আমি খালিদ হ্যাঁ আপনার লগে তো মোর নাম জানা জানি হইছেই আর কি কোনো কথা আছে কথা থাকবে না শুধু নাম জানাটাই তো পরিচয় না পরিচয়ের একটা অংশ মাত্র তো জিজ্ঞান কি কি জিগাইবেন জিগাইলন ভালো মতো পয়সাটা উড়াই লই আপনার বাড়ি তো বরিশালে নিশ্চয়ই মুই তো মোর মাতৃভাষায় কথা কইতে আসি আর কি আবার জিজ্ঞান লাগে আর বোঝেন না হ্যাঁ বোঝা যায় সেজন্যই তো বললাম আই যে আপনার স্বভাব চরিত্র এরকম কি লাগে কোন দি কি রকম সকালবেলায় আপনি মোর নাম জিগাইছেন মুই সুন্দর মতো কইয়া দিছি হ্যাঁ পরে আপনি আপনার নাম না কইয়া আড়া দিছেন এখন আবার আপনি মোর কথা বুঝতে পারছেন মোর বাড়ি বরিশাল ভালো কথা মুই তো বুঝতে পারি নাই আপনার বাড়ি কোথায় তো আপনি নিজ থেকে কইবেন না ও সরি আমার বাড়ি গোপালগঞ্জ ও হ্যাঁ তোমাকে কাছাকাছি মোর এক খালার বিয়ে হয়েছে গোপালগঞ্জে ও ভালোই তো আমার অবশ্য কোনো আত্মীয় স্বজন বরিশালে বিয়ে করে নাই আপনার কোনো আত্মীয় স্বজনের বিয়ে বরিশালে হয় নাই তো কি হয়েছে আপনি নিজে এখন বিয়ে করে বরিশালে আত্মীয় স্বজন বানাইলেন দেখা যাক কপালে কি আছে তাই কোন আপনার কি রকম মাইয়া পছন্দ খুঁজি কথা কান না কি লাগে আই আপনি কেডা এখন ওকে তো কি মাইর কি লাগে মধ্যে থাকি গেদি যদি আবার প্রশ্ন করে আবার উত্তর দিবার যায় না তাহলে কিন্তু বেশি দিন লাস্টিং করে পারবেন না আরে হইছে তো আপনি আমার কথা বাদ দেন না আপনি আপনার কথা কন আপনি কি আইলেন না আবার যাইবেন কথা ঘুরে হালানোর চেষ্টা করতেছেন তো আরে আপনি নিজে যদি মরার জন্য দেনে বসেন সাধনা করেন আমি আপনাকে পাথা মুখে করে ঠিক আছে যার যার দুঃখ তার তার কাছে কে যদি কাছে না